অপেক্ষার প্রহর শেষ, ঢাকাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়নের পথে। ঐতিহাসিক দিন 28 ডিসেম্বর চালু হতে যাচ্ছে স্বপ্নের মেট্রো রেল, দেশের প্রথম মেট্রো রাজ্যপান্ত নিয়েই আজকের ভিডিও। 28 ডিসেম্বর সকালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মেট্রো চালুর পর 29 ডিসেম্বর থেকে বাণিজ্যিকভাবে চলাচল শুরু হচ্ছে মেট্রো রেলের। তবে দিন রাত চলবে না মেট্রো, আপাতত শুধু সকালে 4 ঘন্টা করে চলবে এই রেল। প্রতি ট্রেনে 2300 মানুষের চলার সুযোগ থাকলেও আপাতত প্রতি ট্রেনে চড়তে পারবেন 200 যাত্রী, পরবর্তীতে ধীরে ধীরে বাড়বে যাত্রী সংখ্যা। উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত সব মিলিয়ে 9টি স্টেশন থাকলেও আপাতত 2টি স্টেশনে থামবে মেট্রো রেল, যেখান থেকে যাত্রীরা ওঠানামা করতে পারবেন। উত্তরা এবং আগারগাঁও এই 2 স্টেশনে আপাতত থামবে মেট্রো রেল। এই 11.73 কিলোমিটার পথ মেট্রো রেলে পৌঁছানো যাবে 20 মিনিটে, তবে শিগগিরই মিরপুর স্টেশনেও থামবে মেট্রো রেল। প্রথম 3 মাস সীমিত আকারে চলবে এই রেল। উদ্বোধনের পর কিছুদিন মেট্রো রেল দিনে 4 ঘন্টা করে চলাচল করবে। এই জন্য 12টি ট্রেন প্রস্তুত থাকলেও প্রথম দিকে চলাচল করবে 5টি ট্রেন। কর্তৃপক্ষ বলছে যাত্রী চাহিদা অনুযায়ী পরবর্তীতে এক এক করে অন্য স্টেশনগুলো খোলা হবে। শুরুর দিকে সপ্তাহে একদিন বন্ধ থাকবে মেট্রো রেল। এই সময় ট্রেনগুলো রক্ষণাবেক্ষণের কাজ করা হবে, আর স্টেশনের টিকিট কাটা ও ট্রেনে উঠতে সহযোগিতার জন্য রাখা হবে স্বেচ্ছাসেবক। এর মধ্যে নির্ধারিত হয়েছে মেট্রো রেলের ভাড়া, যেখানে সর্বনিম্ন ভাড়া 20 টাকা আর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ভাড়া 100 টাকা। তবে প্রথম পর্যায়ের চলাচলে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ভাড়া গুনতে হবে যাত্রীদের 60 টাকা। আর তাই দেশের গণপরিবহনের ইতিহাসে নতুন যুগে প্রবেশ বাংলাদেশের, যার মধ্য দিয়ে অন্তত রাজধানীবাসীর একটি অংশের মানুষের চলাচলে আসতে যাচ্ছে স্বস্তি। এই ছিল আজকের মতো, দেখা হবে নিশ্চয়ই নতুন কোনো বিষয় নিয়ে। শুভকামনা।